নমস্কার, আমি সীমা। শুরু করছি চ্যানেল বাংলা সংবাদ। বিহারের মুঞ্জারে 1-3 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল ইস্টার্ন জোনাল উমেন্স ভলিবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে সেরা শিরোপা পেয়ে রাজ্যের মুখ উজ্জ্বল করল জলপাইগুড়ির মহিলা ভলিবল দল। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অসম, ফলে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিল, যার মধ্যে ছিলেন জলপাইগুড়ি মহিলা ভলিবল কোচিং সেন্টারের 8 জনের একটি দল। জলপাইগুড়ি শহরের সংগোষ্ঠী ক্লাবের প্রশিক্ষণ নেওয়া মহিলা ভলিবল কোচিং সেন্টারের খেলোয়াড়রা এই টুর্নামেন্টের ফাইনালে উঠে বিহারের বিরুদ্ধে খেলে। দারুণ দাপটের সঙ্গে খেলে বিহারকে 25-21, 25-19 পয়েন্টে হারিয়ে সেরা শিরোপা নেন জলপাইগুড়ি মহিলা ভলিবল খেলোয়াড়েরা। এত বড় সম্মান আনার পর জলপাইগুড়ি মহিলা ভলিবল কোচিং সেন্টারের প্রশিক্ষক সুব্রত সাহা জানালেন, ভলিবলে এদের যথেষ্ট ভালো পারফরম্যান্স রয়েছে, আগামীতে যাতে সুযোগ পেতে পারে তার জন্য চেষ্টা চালাচ্ছেন তিনি। তবে এই প্রতিযোগিতায় বেস্ট স্ম্যাশার হয়েছেন তিথি দেবনাথ, বেস্ট লিফটার হয়েছেন লক্ষ্মী সাহানি এবং সেরা সার্বিক খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রদ্ধা দাস। এখন জাতীয় দলে খেলার জন্য ভালো প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানালেন শ্রদ্ধা দাস। আমাদের ইস্টার্ন জোনের 5টা স্টেটেরই টিম ছিল, মুঙ্গেরে খেলা হয়েছিল। বিহার সরকারের সরকারি গেমই প্রায়, কারণ সমস্ত বিহারের আমলারা ছিল, ওখানকার ফেডারেশনের লোকজন ছিল। ওখানে টোটাল আমরা 5টা ম্যাচ খেলি, সবকটাতে বিজয়ী হয়েছি, 1টা সেট হেরেছিলাম। ফাইনালে আমরা বিহারকে হারিয়ে চ্যাম্পিয়ন হই, সেমিফাইনালে ধানবাদকে হারিয়েছিলাম। আগামীতে কি ভবিষ্যৎ? আগামীতে আমরা তো ওখানে গেলে মনে হয় ওখানকার লোকজনের যা বক্তব্য, এত সুন্দর খেলা আমরা দেখিনি। আগামীতে আমাদেরকে ওরা প্রচুর খেলায় ডাকবে। আমাদের উদ্দেশ্য যেইটার জন্য আমরা দৌড়াদৌড়ি করছি, এত এত খাটাখাটনি করি, সবাই যাতে আমাদের এখানকাররা জাতীয় দলে খেলতে পারে। এখন আমরা আশা করছি ন্যাশনাল খেলার আগে। এখানে তো প্র্যাকটিস ভালোই চলছে, ভালো করে প্র্যাকটিস করছি, এখন রাজ্যের জন্য খেলার আশা করছি। আমরা ভলিবল নিয়ে কিছু করতে চাই আগে। 11 ফেব্রুয়ারি দুবাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতা। এই বক্সিং প্রতিযোগিতায় খেলতে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন আলিপুরদুয়ার জেলার উত্তর পারকাটার যুবক রাকেশ শীল শর্মা। ছোট থেকেই রাকেশের মনোবাসনা ছিল তিনি একজন বড় মাপের বক্সার হবেন। অথচ বিশ্বে বড় মাপের বক্সার হতে গেলে যে ধরনের পরিকাঠামোর ভেতর প্রশিক্ষণ দিতে হয়, সে ধরনের ভালো পরিকাঠামো আলিপুরদুয়ারের মতো জেলা স্তরের পরিকাঠামোর মধ্যে নেই। তবু রাকেশ নিজের জেদ আর ইচ্ছে শক্তির জোরে বক্সিং চর্চা চালিয়ে যাচ্ছেন ছোট পরিকাঠামোর ভেতর দিয়ে। এদিকে 11 ফেব্রুয়ারি দুবাইয়ের আবুধাবিতে আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতা হতে যাচ্ছে, সেখানে তিনি অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এরকম একটি বড় মাপের প্রতিযোগিতার আসরে সুযোগ পাওয়া বিরাট ব্যাপার বলে মনে করছেন বক্সার রাকেশ। তবে এর আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক স্তরের বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন রাকেশ। তবে দুবাইতে যেহেতু তিনি প্রতিযোগিতায় নামার সুযোগ পেয়েছেন, সেহেতু এখানে সেরা হয়ে দেশের সুনাম অর্জন করে দেশকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিতে চান বক্সার রাকেশ শীল শর্মা। ফেব্রুয়ারি মাসের 11 তারিখ ইন্টারন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ যাচ্ছি, সেটা হচ্ছে দুবাই আবুধাবিতে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা হবে। তো ওয়েস্টবেঙ্গল থেকে সিলেক্ট হয়েছি আমি, আর সবাই যাচ্ছে হরিয়ানা থেকে, পাঞ্জাব থেকে, মহারাষ্ট্র থেকে, সবাই আমরা সবাই মুম্বাই থেকে একসাথে হয়ে তারপরে ইন্ডিয়ার ড্রেস পরে যাব দুবাই খেলতে। কীভাবে এই চান্সটা পেয়েছেন? আমি 4-6 মাস আগে হরিয়ানাতে ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ হয়েছিল, তখন সেখানে আমি পজিশন পাই, আর সেখান থেকেও আবার একটা ফাইট হয়েছিল, সেটা হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলার চান্স নেওয়ার জন্য। সেই ফাইটও আমি জিতে আসি। তারপরে আমার কাছে লেটার আসলো যে রাকেশ শর্মা ওয়েস্ট বেঙ্গল থেকে সিলেক্টেড, যে তুমি দুবাই খেলতে যাবা। এই যাবে ইন্ডিয়ার থেকে খেলতে যাচ্ছেন, কি আশা আপনার? আমি ইচ্ছা করেছি যে এর আগে বেঙ্গল গিয়েছিলাম, কিছু একটা পজিশন পেয়েছি, আর এখন ভাবছি যে আমি দুবাই থেকে ফার্স্ট পজিশন নিয়ে আসবো। আর সবার আশীর্বাদ আছে আমার, ওয়েস্ট বেঙ্গল থেকে, আলিপুরদুয়ার থেকে, ডিস্ট্রিক্ট থেকে খেলতে যাচ্ছি, স্কুল কলেজ সবার থেকেই আমি আশীর্বাদ পেয়েছি যে জিতে আসবো, আর আমার মন থেকেও আমি বলছি এবার জিতেই আসবো। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে রবিবার জলপাইগুড়িতে একটি স্বল্প মূল্যের ঔষধ বিক্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। রাজগঞ্জ বিধানসভা এলাকার উন্নয়ন তহবিলে আর্থিক সহায়তায় এই কেন্দ্রটি স্থাপন করা হচ্ছে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সন্নিকটে 8,54,000 টাকার ব্যয়ে এই স্বল্পমূল্যের ঔষধ বিক্রয় কেন্দ্রটি তৈরি হচ্ছে। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির জলপাইগুড়ি শাখা তত্ত্বাবধানে এই কেন্দ্রটি পরিচালিত হবে।
আজকে এক অনুষ্ঠানের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক রঞ্জন কুমার দাস, রেডক্রস সোসাইটির সম্পাদক সুব্রত সরকার সহ বিশিষ্ট জনেরা। তাদের আশা, এই ঔষধ বিক্রয় কেন্দ্রটি চালু হলে সাধারণ মানুষের খুব উপকার হবে। বিধানসভার অন্তর্গত এটা পাহাড়পুর অঞ্চল, পাহাড়পুর অঞ্চলে এখানে রেডক্রস পাড়া, এখানটা একটা দোকান করা হবে। হ্যাঁ, রেডক্রস টোটাল পরিচালনা করবে হচ্ছে রেডক্রস যারা আছেন, হ্যাঁ, যারা সদস্য যারা আছেন, যেমন এসডিও সাহেব আছেন, ওরা পরিচালনা করবে। এখানটা একটা ওষুধের দোকান হবে, সে ওষুধের দোকান অল্প টাকা দিয়ে তারা ওষুধটা পাবে, তার জন্য এই বিল্ডিংটা করা হয়েছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি এই হাসপাতাল চত্বরের জায়গাটা কাদের, রেডক্রসের? এটা রেডক্রসের পুরো জায়গাটা। হ্যাঁ, পুরো এখানে যে মেডিকেল কলেজ যদি হয় সেই জায়গাটা কাদের? ওটাও রেডক্রসের, সব রেডক্রসের জায়গা। এখানটা টোটাল মঞ্জুর করা হচ্ছে 8,54,000 টাকা। এই ওষুধের দোকান, ওষুধ তার আজকে ভিত্তি? হ্যাঁ, তার রেডক্রসের ইতিমধ্যেই যে লো কস্ট মেডিসিন শপ আছে, আমরা উত্তরা ক্লাবে যেটা করেছিলাম, তো সেই সেটা চলছে। এবং তার বাইরেও আমরা যেহেতু মেডিকেল কলেজে এখানে হবে এবং কলেজে ইতিমধ্যে এখানে আমাদের SS হসপিটাল আছে, এখানেও প্রচুর আর কি রোগীরা আসেন, আমাদের বাইরের গোটা জেলা জুড়ে আসেন। তো এটাতে আমাদের মাননীয় বিধায়ক খগেশ্বর রায় মহাশয় রাজগঞ্জের, উনি এখানে আমাদের উনি আর্থিক সহায়তা দিয়েছেন ওনার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 8,54,000 টাকা, সেইটার দিয়ে আমরা এখানে পাকাপাকিভাবে আমরা সেই মেডিসিন শপ একটা পাঠাবো। আজকে কিন্তু আরই ভিত্তি? হ্যাঁ, এটা ভিত্তি স্থাপন হলো আজ থেকে, এটা আমরা আশা করছি এই অর্থবর্ষের মধ্যে আমরা কাজটাকে শেষ করে ফেলতে পারব। জলপাইগুড়ির শহরলাগোয়া SJDA ক্যাম্পাসের ফাঁকা জায়গায় রবিবার বিশ্ববীর চিলারায় 510তম জন্মদিন পালিত হলো। এই অনুষ্ঠানটির আয়োজক ছিলেন ভগৎ সিং কলোনি প্রোগ্রেসিভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, জলপাইগুড়ি স্পোর্টস তাইকোন্ডো একাডেমি এবং রাজবংশী সমন্বয় সমিতি। অনুষ্ঠানের শুরুতেই বীর চিলারায় প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদান করে শ্রদ্ধা জানান যৌথ আয়োজক সংগঠনের সদস্যরা। এরপর উপস্থিত বক্তারা বীর চিলারায়ের জীবন কাহিনী সম্পর্কে বক্তব্য রাখেন। তাদের প্রত্যেকের বক্তব্যের বিষয় ছিল জলপাইগুড়িতে চিলারায়ের মূর্তি স্থাপন। বক্তব্য রেখেছেন ধরতিমোহন রায়, শ্যামলচন্দ্র বর্মন, দেবজ্যোতি সরকার, প্রকাশ রায়, মিঠুন রায় সহ অন্যান্যরা। তবে এদিন 100 জন গরিব মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করেন 3টি আয়োজক সংস্থার সদস্যরা। তাই শুধুমাত্র কম্বল বিতরণ কর্মসূচি পালন নয়, পাশাপাশি দুস্থ মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয় আয়োজকদের পক্ষ থেকে। আজকে বীর চিলার মহাবীর চিলারায়ের 510তম জন্মদিন পালন হলো। অর্গানাইজ করেছে আমাদের ভগৎ সিং কলোনি প্রোগ্রেসিভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, তার সাথে উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি স্পোর্টস টাইকোন্ডো একাডেমি, তার যৌথ উদ্যোগে আমাদের সমন্বয় সমিতি, রাজবংশী সমন্বয় সমিতি সংস্থা, সবাই মিলে আমরা 3 জন ইয়ে করে কাজটা করলাম। এবং আমাদের আমাদের কর্মসূচি এখানে কম্বল বিতরণ আছে, গরিব মানুষের দুস্থদের কম্বল বিতরণ 100 জনকে আমরা ইয়ে করেছি। তার সাথে আমরা ব্যবস্থা করেছি সেটা অন্ন ভোজনের ব্যবস্থা করেছি, যেই মানুষগুলো দূর থেকে এসেছেন তাদের খাওয়ার খেয়ে যেতে পারে সেটাও। এবং তার পাশাপাশি আমরা আগামীতে চাই আরও ভালো কিছু কাজ করতে সমাজের জন্য। আমাদের সাথে মানবেন্দ্র দা আছে, সবসময় আমাদের পাশে পাই আমরা, দেবুল দা আমাদের আছে, দেবুল বর্মন ওনাকে সবসময় পাশে পাই, আমাদের মিঠু বর্মন দিদি আছে সবসময় আমাদের সাথে পাই, তার সাথে প্রকাশ আমার প্রকাশ বন্ধু প্রকাশ রায়, মিঠুন রায়, আমাদের এই সহযোগিতা মানে একত্রিত সহযোগিতা হয়ে যে আমরা কাজটা করি, আমরা একটা শক্তি। তো আমরা যখন এই সাথে একসাথেই মিলে সবাই কাজ করি তখন আমরা একটা সাহস পাই যে না, কিছু করতে পারবো, আমাদের অসুবিধা হবে না। তো খুব ভালো লাগে সবার মানে সাহায্যটা পাই, খুব ভালো লাগে। জেলা তৃণমূল কংগ্রেসের NRC বিরোধী লিফলেটের উদ্বোধন হলো রবিবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। আনুষ্ঠানিকভাবে এই লিফলেটের উদ্বোধন করলেন তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী। কেন্দ্রীয় সরকারের NRC, NPR ও CAA চালু করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তার বিরোধিতা করে আন্দোলন করে আসছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তারা রাজ্যের বিভিন্ন জেলা, শহর, ব্লক স্তর এবং বুথ স্তরেও কেন্দ্রীয় সরকারের NRC, CAA ও NPR এর বিরোধিতা করে মিছিল, বিক্ষোভ ও আন্দোলন বারবার চালিয়ে আসছে। এবার তাই এভাবে বিরোধিতা নয়, একটু অন্যভাবে এসবের প্রতিবাদে মুখর হওয়ায় নতুন দাওয়াই তৈরি করলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। লিফলেট তৈরি করে তার বিরোধিতায় নামলেন তারা। এই লিফলেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের এই ভ্রান্ত নীতির ক্ষতিপূরণ দিকগুলিকে তুলে ধরে বুঝিয়ে দেওয়ায় জেলা তৃণমূলের মূল উদ্দেশ্য বলে জানালেন দলের জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী। দেশের আর্থিক ভয়াবহ মন্দা,
জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলির থেকে জনগণের দৃষ্টি ঘোরাতে, দেশবাসীকে সর্বদা আতঙ্কগ্রস্ত রাখতে কেন্দ্রে বিজেপি সরকারের ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে জনগণ নাগরিকত্বের অধিকার হরণকারী এনআরসি, এনপিআর ও সিএর সর্বনাশা আক্রমণের প্রতিরোধ করতে মা মাটি মানুষের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করুন। এর উপরে আমরা জেলা তৃণমূল কংগ্রেসের থেকে একটা লিফলেট করেছি বাড়ি বাড়ি প্রচারের জন্য। সারা জলপাইগুড়ি জেলায় আমরা অঞ্চলে অঞ্চলে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি এবং জলপাইগুড়ি শহর সামনে যেহেতু এই নির্বাচন, আমরা একটা বাড়িও ছাড়ব না। 25টা ওয়ার্ডকে চার ভাগে আমাদের শহর তৃণমূল কংগ্রেস ডিভাইড করেছে। চারটা দিকে প্রত্যেক দিনে 24টা ওয়ার্ড, 25টা ওয়ার্ড আমরা কভার করব চার দিনে। রবিবার গরু বোঝাই একটি মিনি ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো 13 বছর বয়সী এক স্কুল ছাত্রীর। এই দুর্ঘটনার পর উত্তেজনা ছড়ায় জোরপাকড়ি এলাকাতে। এলাকাবাসীরা ঘাতক গাড়িটিকে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ছাত্রের নাম সন্তোষ রায়, তার বাড়ি পদ্মতি 1 নম্বর অঞ্চলের চূড়ারবাড়ি এলাকায়। জোরপাকড়ি এজি হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র সে। এই ঘটনার পর উত্তেজিত জনতা গরুগুলি নামিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তাদের অভিযোগ, পুলিশি উদাসীনতায় প্রতিদিন এই এলাকা দিয়ে বাংলাদেশে গরু পাচার হচ্ছে, ফলে গরু নিয়ে গাড়ি যাতায়াতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অবিলম্বে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। এদিকে আগুন নেভাতে দমকলের একটি ইঞ্জিন আসে, এছাড়াও পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এই প্রসঙ্গে মৃতার এক আত্মীয় বিধু রায় এবং স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার ডেনরূপ শেরপা বলেন, একটি গাড়ির ধাক্কায় এক কিশোরের মৃত্যু হলে এলাকায় উত্তেজনা ছড়ায়, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। সাতসাদ আসলাম, আইসে দেখলাম যে গাড়িটা পড়ে গেছে। ওরা লোক দুইটাকে বের করলাম আগে, খালাসিটা আর ড্রাইভারটাকে বের করে ওরা বলছে গরুগুলা খুলে দাও। তা আমরা বললাম যে বাচ্চা আছে নাকি নিচে, তো ওরা বলছে নাই। তারপরে ওরা তো গরুগুলা নিয়ে ভাগিয়ে গেল, আমরা 3-4 জন ছিলাম। আমরা গাড়িটা উঠায় বাচ্চাটাকে বের করলাম, ততক্ষণে তো ওরা ভাগিয়ে গেছে। আমরা আবার পিছন গেলাম, গিয়ে দেখি গরু রাইখে চলে গেছে। খবর পাইয়েই তো ছুটে চলে আসলাম, আইসে দেখি নাই, নিয়ে চলে গেছে সবাই মিলে। তো আমি শুনলাম যে আধা রাস্তায় নাকি নাই, মানে মারাই গেছে। আমার ভাগ্নে হয়, সন্তোষ রায়, বয়স 13-14 এরকম হবে। ও তো সকালবেলা তো প্রাইভেটে আসছে, কিন্তু অফ সাইডে ও মারিয়ে দিয়ে গেল গাড়িটা। গাড়ির যে অবস্থা, এটা ওই যে মানে পিক আপ ভ্যান একটা, গরু আছে ওতে। প্রশাসনের ব্যর্থতার কারণেই আজকে যে ঘটনাটা এখানে ঘটছে সেটা হচ্ছে পুরোটাই প্রশাসনের ব্যর্থতা। এবং তারপরে আমাদের লোকালিটি হিসাবে আমাদের এখানে যে ভারপ্রাপ্ত মানুষ আছে এবং আমাদের যে কথাবার্তা জানানোর জন্য যে লোকজন আছে, আজকে তারাও নাকে তেল দিয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এখানে আমাদের ব্লক সভাপতি আছে জোরপাকড়ি বাজারে, তারপরে ওনার মুখের সামনে দিয়ে কী করে প্রতিনিয়ত এই অবৈধ কাজকর্ম চলছে। আমরা এই জিনিসগুলো আমরা দাবি রাখছি, দিনে দুপুরে যে চোরা কারবারি চলছে সেটাকে যেন রোধ করা যায়, সেটাকে দ্রুত যেন বন্ধ করা যায়, এটাই আমরা আশা করছি প্রশাসনের কাছ থেকে। একটা হাই স্পিডে গাড়ি ধাক্কা মারে, প্রচণ্ডভাবে ধাক্কা মারে, কমসে কম 50 মিটার ওকে ছাঁচড়ায় নিয়ে যায়। তারপরে বাচ্চাটা স্পট ডেড হয়ে গেছে। মৃতের পরিবার যাতে ইন্স্যুরেন্স ক্লেম করে তাকে কিছু পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, এটাই আমরা আবেদন রাখছি। অবৈধভাবে যে গরু পাচার করছে সেই গাড়ির কোনো কাগজপত্র নেই, সেদিক থেকে প্রশাসন নজর দিচ্ছে না। আমরা প্রশাসনকে বারংবার এই কথাটাই বলছি যে এটা নজর দিন। গাড়িতে আগুন দিয়েছে, আম পাবলিক দিয়েছে, জনগণ এখানকার চোরাই গরু, চোরাই গাড়ি, সব কিছু চোরাই। একটা গাড়ি একটা বাচ্চাকে অ্যাক্সিডেন্ট করেছিল, তো বাচ্চা পড়ে মারা যায়। তো ওইটা নিয়ে লোকাল পাবলিকটা একটু খেপে গিয়েছিলো। তারপরে এখানে একটু যে গাড়ি ছিল গাড়ি একটু ভাঙচুর করে আর আগুন লাগিয়ে দেয়। এখন পুলিশ আসার পরে দমকল ডাকা হয়েছিল, আগুন নিভানো হয়েছে, গাড়িটাকে নিয়ে যাওয়া হচ্ছে। জাতীয় সংহতি শিবিরের নারী শক্তি থিমের প্রতিযোগিতায় দেশের মধ্যে প্রথম স্থান দখল করলো পশ্চিমবঙ্গ। শনিবার এই প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেই ঝাড়খণ্ড থেকে পুরস্কার নিয়ে মালদায় ফিরে আসেন 10 জনের এই দলটি। এই বাংলায় কন্যাশ্রী রূপশ্রীর মতো নানান সরকারি প্রকল্প গড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের মহিলাদের এগিয়ে চলার বার্তা দিয়েছেন। যেন তারই উদাহরণস্বরূপ জাতীয় সংহতি শিবিরের প্রতিযোগিতায় বাংলাকে প্রথম স্থানে উঠিয়ে দেখিয়ে দিলেন মালদার 5 মেয়ে। জাতীয় সংহতি শিবিরে নারী শক্তি থিমের ওপর প্রতিযোগিতায় সাফল্য অর্জনের পর প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে এই সাফল্য পাওয়া প্রতিযোগীদের।
পরবর্তীতে এই প্রতিযোগীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মানিত করা হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ভারত সরকারের ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে 3 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত ঝাড়খণ্ডের পালামুতে চলেছিল জাতীয় সংহতি শিবির। দেশের বৈচিত্র্যময় ঐক্যের বিভিন্ন থিম তুলে ধরার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল জাতীয় সংহতি শিবিরের। এই 10 জনের মধ্যে ছিল 5 জন মেয়ে এবং 5 জন ছেলে প্রতিযোগী। মালদার এক মহিলা প্রতিযোগী সুষমা দাস জানালেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য তুলে ধরার জন্য যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তাতেই তারা প্রথম স্থান দখল করেছেন। এই প্রতিযোগিতায় 15টি রাজ্য অংশগ্রহণ করেছিল। আমরা গিয়েছিলাম ঝাড়খণ্ড পালামুতে, ওখানে গিয়ে 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কালচারাল প্রোগ্রাম ছিল আর ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প হয়েছিল, যেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং ওমেন পাওয়ার নিয়ে একটা ডান্স পারফরমেন্স করেছিলাম। সেখানে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট হয়েছে। কেমন লাগছে ফার্স্ট? খুব ভালো লেগেছে, মজা করেছি আর প্রচুর প্রচুর মজা হয়েছে। হচ্ছে খাওয়া দাওয়া বেশ ভালো ছিল ওখানে। আগামী দিনের লক্ষ্য কি? জাতীয় সংহতি শিবির প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সঙ্গে যাওয়া এক কর্তা আলম শেখ জানালেন, 15টি রাজ্যের মোট 250 জন ছেলে মেয়ে অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে মালদার 10 জন প্রতিযোগীও ছিল। তাতেই প্রথম স্থান পায় বাংলা। এখানে জাতীয় সংহতি মানে আমরা যে বৈচিত্র্যের মধ্যে হচ্ছে যে আমরা বিভিন্ন প্রদেশে বাস করার সত্ত্বেও আমাদের যে ভারতীয় এই জিনিসটা আমাদের ছেলেমেয়েদের মধ্যে জাগরণের জন্য আয়োজক নেহরু যুব কেন্দ্র এবং ভারত সরকারের ক্রীড়া মন্ত্রক। ভারতের তরফে কি তুলে ধরা হয়েছিল এখানে? মালদা পশ্চিমবঙ্গ থেকে যে ভারতবর্ষের আমরা একটা অঙ্গরাজ্য এবং আমরা ভারতীয় এই জিনিসটা তুলে ধরা হয়েছিল এবং আমাদের যে সাংস্কৃতিক যে ফোক কালচার আছে, যে সংস্কৃতি মানে লোক সংস্কৃতি আছে, সেই লোক সংস্কৃতি ওখানে তুলে ধরা হয়েছে। নারী শক্তির উত্থান, যে নারীরাও আজকাল পিছিয়ে নেই, বর্তমানে নারীরা সমান ছেলেদের সঙ্গে সমান কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনের কাজে এগিয়ে যেতে পারে, সেই ব্যাপারে ওখানে পশ্চিমবঙ্গের মালদা জেলায় একমাত্র এই অনুষ্ঠান একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল, তারাই কিন্তু এটা তুলে ধরেছে, প্রদর্শন করেছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তাদের যে পার্টিসিপেশন ওখানে সব কিছুতে ওই পারফরমেন্স, ভালো পারফরমেন্সের জন্য তারা ওখানে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে ভারতবর্ষের 15টা। কতজন গিয়েছিল? আমাদের এখানে 10 জন গিয়েছিল, 5 জন ছেলে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনি কি বিভিন্ন সমস্যায় জর্জরিত? এই সমস্যাগুলির পেছনে আপনার কোনো গ্রহদোষ নেই তো? এই সমস্যার কারণ ও প্রতিকার জানতে যোগাযোগ করুন শ্রী অনির্বাণ গোস্বামীর সঙ্গে, যিনি MSc ইন কেমিস্ট্রি পাস এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ গণনা করে থাকেন। আজই যোগাযোগ করুন 7872723976। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়িতে এসে গেল শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে পরিবারের সকলকে নিয়ে খাওয়া দাওয়ার উপযুক্ত জায়গা। আর এই সুযোগ নিয়ে এসেছে গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে পাবেন দক্ষ কুক দ্বারা তৈরি চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল খাবারের সম্ভার। এছাড়াও রয়েছে 4-চাকা ও 2-চাকা গাড়ি পার্কিং এর জন্য নিজস্ব জায়গা। আমাদের ঠিকানা গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি। এখন MI স্টোর জলপাইগুড়িতে প্লাম প্লাজা প্যাটেলুন্স এর গ্রাউন্ড ফ্লোরে। MI স্টোরে পাচ্ছেন MI ফোন, নোটপ্যাড, ক্যামেরার বিপুল সম্ভার আর পাবেন আধুনিক যুগের পছন্দের MI টিভি। মনে রাখবেন, MI স্টোর হলো কম্পিউটার প্লাজার একটি নতুন উদ্যোগ। কম্পিউটার প্লাজা মানেই 20 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। MG রোড সেন্ট্রাল গার্লস এর পাশে, ফোন নাম্বার 9434005933। ফার্নিচার জগতের এক জনপ্রিয় নাম ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচার। এখানে পাবেন নতুন নতুন ডিজাইনের এবং উন্নত গুণমান সম্পন্ন ক্রিস্টালের ফার্নিচার। এছাড়াও অন্যান্য নামি দামি ব্র্যান্ডের মনপসন্দ সোফা, ডাইনিং টেবিল, খাট, আলমারি এসব তো থাকছেই। এছাড়াও আমাদের এই বিশাল আধুনিক শোরুমে রয়েছে বিভিন্ন ডিজাইনের ফার্নিচারের বিপুল সম্ভার। মনে রাখবেন, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনার মনের মতো ডিজাইন অনুসারে ফার্নিচার বানিয়ে দেওয়া হয় ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচারের উদ্যোগে। আমাদের ঠিকানা ফ্যাব ফার্নিচার উজ্জয়িনী কমপ্লেক্স, টেম্পল স্ট্রিট, জলপাইগুড়ি এবং ফ্যাব ফার্নিচার হাউস, থানা রোড, জলপাইগুড়ি। যে কোনো অনুসন্ধানের জন্য ফোন করুন আমাদের এই নাম্বারে 8016163749। রাইকো লেগিংসের ছোঁয়ায় অপূর্ব অনুভূতি জাগায় শরীরের কোমলতার পরশ। যে কোনো বয়সীদের জন্য রাইকো লেগিংস, পারফেক্ট স্ট্রেচিং রংবাহারি লেগিংস রাইকো,
জয়মণি হোশিয়ারি, কলকাতা। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এই শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসে নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডে হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটাস্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে। এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়িতে। ম্যায় হো বেকার এ নাম নথিভুক্তকরণ কর্মসূচি রবিবার শিলিগুড়িতে পালিত হলো জাতীয় কংগ্রেসের উদ্যোগে। জলপাইগুড়ি সদর মহকুমার ডাবগ্রাম ফুলবাড়ি এলাকাসহ শিলিগুড়ির 39 নম্বর ওয়ার্ডে এদিন এই কর্মসূচি পালিত হয়। এ প্রসঙ্গে জাতীয় কংগ্রেসের শিলিগুড়ি বিধানসভা ক্ষেত্রের অধ্যক্ষ রোহিত তিওয়ারি জানালেন, দেশ আজ মোদীর হাত ধরে আর্থিক সংকটে ভুগছে, দেশে চাকরির ক্ষেত্র একেবারে নেই বললেই চলে। ডাটাবেস কোম্পানিগুলির হাল এতটাই খারাপ অবস্থায় পৌঁছেছে তাতে শিক্ষিত বেকারদের কাজের পথ বন্ধ হয়ে গিয়েছে। টিভিতে মোদি সরকারের পক্ষে যে সমস্ত আলোচনা হচ্ছে তার মধ্যে বেরোজগারকে কেন্দ্র করে কোনো রকম আলোচনা হয় না বললেও অভিযোগ করলেন কংগ্রেস নেতা রোহিত তিওয়ারি। তিনি বললেন, শিক্ষা সংক্রান্ত বিষয়েও কোনো রকম ডিবেট হয় না। তিনি প্রধানমন্ত্রী মোদির পুরনো বক্তব্য নিয়েও কটাক্ষ করে জানালেন, বিজেপি দেশে ক্ষমতায় আসার আগে দেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবেন, কিন্তু 2 বার তিনি ক্ষমতায় আসার পর একজনেরও চাকরি হয়নি বলে কটাক্ষ করলেন রোহিত তিওয়ারি। এখন মোদি জানতে পারছেন না দেশে কত বেকার হয়েছে, তাই ন্যাশনাল রেজিস্টার আনএমপ্লয়ার অর্থাৎ NRP গঠন করে তাতে মিস কলের মাধ্যমে তালিকা তৈরি করছে জাতীয় কংগ্রেস। জলপাইগুড়ি জেলার পর এবার দার্জিলিং জেলার প্রতিটি ব্লকে এই তালিকা তৈরি করা হচ্ছে। সেই মতো এদিন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার হায়দরপাড়ার নাম নথিভুক্তকরণ কর্মসূচি শুরু হলো বলে জানালেন রোহিত তিওয়ারি। এদিনের কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন সন্দীপ সাহা, বাপি চৌধুরী সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। পুরো দেশ মে জিস প্রকার সে নৌকরি কি সমস্যা, পুরা দেশ জিস প্রকার সে আর্থিক সমস্যা সে গুজর রা হ্যায়, আজ পুরা দেশ জিস প্রকার সে जुमले की सरकार पूरे देश को सिर्फ टोपी पहनाने के अलावा और कोई काम नहीं कर रही है। पूरा देश में क्या कर रही है मोदी सरकार, सिर्फ टोपी पहना रही है। आज 45 साल में हमारे देश में जितना बेरोजगारी नहीं था, आज हमारे देश में उतना बेरोजगारी है। मोदी गवर्नमेंट ने क्या बोला था, प्रत्येक वर्ष 2 करोड़ बेरोजगारों को नौकरी देगी, क्या हुआ, सिर्फ जुमला। मोदी गवर्नमेंट क्या कर रही है, कुछ भी नहीं, कोई काम नहीं कर रही है, कुछ भी नहीं कर रही है। जितना भी डेटाबेस कंपनियां हैं सभी को बैन कर रही हैं, कोई भी डेटा नहीं निकलने दे रही है। इसी के लिए हम लोग ये जनसंपर्क मतलब घर घर जाकर हम हर जो नौजवान है उनसे हमारा यही गुजारिश है कि उनके पास हम जाएं और इस पे जो नंबर दिया हुआ है उस नंबर से एक मिस कॉल दें ताकि हमें पता चले कि हमारे देश में कितने बेरोजगार है। जो आंकड़ा छिपाया जा रहा है वो देश के सामने आना चाहिए। आज पूरे देश में कैसा समय चल रहा है कि देश में टीवी पर डिबेट होता है गाय भैंस कब्रिस्तान पाकिस्तान बॉर्डर, आज देश में ना शिक्षा पर डिबेट हो रही है, ना बेरोजगारी पर डिबेट हो रही है, ना स्वास्थ्य पर डिबेट हो रही है। देश बहुत ही कठिन समय से गुजर रहा है, 6 साल में देश को 45 साल पीछे भेज दिया गया है देश को। इसीलिए आज यहाँ पर हम लोग डाबग्राम फुलबाड़ी यूथ कांग्रेस परिवार के तरफ से आज हम लोग यहाँ पर और पूरे सिलीगुड़ी में और पूरे बंगाल में हम लोग ये बेरोजगारी का आंकड़ा निकालने के लिए हर एक बूथ हर एक वार्ड में जाकर हम लोग इसका काम कर रहे हैं ताकि बेरोजगारी का आंकड़ा निकाला जा सके और लोगों में जागरूकता फैलाई जा सके कि किस प्रकार से देश में आर्थिक संकट है, किस प्रकार से बेरोजगारी है। জলের পাইপ বসানোর কারণে জলপাইগুড়ি পৌরসভার 25টি ওয়ার্ডের রাস্তাগুলি চলার অযোগ্য হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে, যার মধ্যে রয়েছে 3 নম্বর ওয়ার্ডের রাস্তাগুলিও। এদিকে পৌর নির্বাচন আসন্ন, পৌর নাগরিকরা জেনেছেন
পৌরসভা থেকে ২৫টি ওয়ার্ডের বেহাল রাস্তাগুলি দ্রুত সংস্কার করা হবে। দেখতে দেখতে জানুয়ারি মাস শেষ হয়ে ফেব্রুয়ারি মাসেরও ৯ দিন পেরিয়ে গেল, অথচ রাস্তা সারাইয়ের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন না পৌর নাগরিকেরা। সেজন্য পৌরসভার এ জাতীয় উদাসীনতাকে লক্ষ্য করে শেষ পর্যন্ত ৩ নম্বর ওয়ার্ডের ১৫০ মিটার লম্বা একটি বেহাল রাস্তা নিজেদের পকেটের অর্থ খরচ করে হাল ফেরানোর কাজে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। এই রাস্তাটি রয়েছে হাকিমপাড়া থেকে সেনপাড়া কালীবাড়ি সংলগ্ন এলাকায়। জলের পাইপ বসানোর আগে থেকেই ভাঙা ছিল রাস্তাটি, তারপর জলের পাইপ বসানোর পর রাস্তার হাল আরও খারাপ হয়ে যায়, তাতে চলাচলের একেবারেই অনুপযুক্ত হয়ে পড়ে বলে অভিমত এই রাস্তা ব্যবহারকারী ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। ফলে পাড়ার যুবকেরা নিজেদের পকেটের টাকা দিয়ে এই রাস্তাটির হাল ফেরানোর কাজে নেমে পড়েছেন বলে জানা গিয়েছে। কেননা এই রাস্তাটির ওপর দিয়েই বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতায়াত করে থাকে, কারণ তাতে সময় কম লাগে। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাবেরী চক্রবর্তী সহ পৌরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি। সেজন্য স্থানীয়রা নিজেরাই নিজেদের উদ্যোগে বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে এই রাস্তাটি মেরামতের কাজে নেমে পড়েছেন। এলাকার দুই যুবকের উদ্যোগের কথা জানালেন স্থানীয় বাসিন্দারা। এখন তো এই রাস্তাটা হয়ে আমাদের খুব উপকারী হলো, কেন এখান দিয়ে সবাই চলাফেরা করে, এখান দিয়ে সমস্ত স্কুলের স্টুডেন্ট তারপরে এলো সবাই এখান দিয়ে চলাফেরা করে। হ্যাঁ, এটা খুব উপকার হলো। এটা আমাদের পাড়ার ছেলেরাই করলো, স্থানীয় পরিষেবা এতদিন করেন না উনি? এতদিন তো করেননি এই সব কিছু, এখন নিজেরাই কি করা হচ্ছে, পাড়ার ছেলেরাই করছে। হ্যাঁ তাই না? হ্যাঁ, পাড়ার ছেলেরাই তো মলাই আর বাপির উদ্যোগে, ওদের উদ্যোগে, দুই ছেলে উদ্যোগে, ওদেরই পয়সা দিয়ে, ওদেরই সব, হ্যাঁ ওদেরই পয়সা দিয়ে সব কিছু এটা করা হচ্ছে। আমাদের কাউন্সিলরকে বলার পরেও করেনি, কাউন্সিলর কিচ্ছু শোনেই নেই, এই রাস্তাটার দিকে মানে কোনো নজরই নেই ওনার। তারপরে এই মলায় আর বাপি দুজন মিলেই এই উদ্যোগটা নিয়ে এই রাস্তাটা হচ্ছে। এর ফলে কতটা খুশি? অনেক সুবিধা, এখান দিয়ে প্রচুর স্টুডেন্ট যাতায়াত করে, লোক যাতায়াত করে, অনেক রাত অবধি এখান দিয়ে যাতায়াত হয়। কী নাম রাস্তাটা? রাস্তাটার নাম কি? এটা তো ৩ নম্বর সেনপাড়া, হ্যাঁ সেনপাড়া হাকিমপাড়া রাস্তা, হ্যাঁ এটা একদম উঁচুর সামনে, খুব শর্ট এই রাস্তাটা। এতদিন এতদিন কঠিন হতো না যাতায়াত? খুব খুব কঠিন হতো, ওদেরই উদ্যোগ দিয়ে ও দুটা কালভার্ট বসিয়ে আমরা এখানে আপাতত যাতায়াত করতাম। রবিবার মাল আদর্শ বিদ্যাভবনে একটি একদিবসীয় উৎসাহদান কর্মশালা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎকর্ষতা বৃদ্ধি এবং সার্বিক সাফল্যের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বলে জানান উদ্যোক্তারা। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা শাখার উদ্যোগে এই কর্মশালায় প্রায় ৩০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। মেধাবী ছাত্রছাত্রীদের সঙ্গে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরাও এই কর্মশালা থেকে উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত শিক্ষক শিক্ষিকারা। এই কর্মশালাতে কিভাবে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করা যায় তার পদ্ধতি সম্পর্কে উপদেশ দেন মাননীয় শিক্ষক শিক্ষিকারা। আজকের এই কর্মশালাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা শাখার কনভেনার অঞ্জন দাস, জেলা জয়েন্ট কনভেনার সুব্রত রায়, মালটাউন কনভেনার অমিত দে প্রমুখ পদাধিকারী এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। আমরা ছোটবেলা সেরকম করে আমরা ধী আকৃতির উপত্যকাও ৩D বানাতে পারবো, যেমন আমি দেখাচ্ছি। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই, নমস্কার।